আমার আসলাম, এটা কার লাগবে কমেন্টে জানিও, এটা নালে এটা কার লাগবে কমেন্টে জানিও আমাকে। এখানেও যাবে না, সিধা চলো বাইপাস, সিধা আমাদের বাইপাস নামাই দিল। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের জোড়াপট গাছ, এখানে নামাই দিল আমাদের। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপার বাম ব্লগ। সো আজকে সকাল সকাল যেতে হচ্ছে কাজে, আজকে বলতে কি তিন চার দিন ধরে সকাল সকাল যেতে হচ্ছে কাজে আমাদের, অনেক প্রচুর কাজের চাপ। তো সেই জন্যে সো আছি এখন পাপড়ার মধ্যে, আমি পাপড়া তারা ওয়েট করছি বাজার। সকাল সকাল যেতে লাগবে দাসপাড়া, আজকে এমনি সর্দি দেখা ছুটেনি, শিক্ষকরা গেছিলাম না, সো জ্বর সর্দি এখনো ছুটেনি, জ্বর ছুটে গেছে সর্দি এখনো ছুটেনি, কপটা গলা জমে আছে। A few moments later. So guys, আজকে যা রোদ দিচ্ছে ভাই, প্রচুর কালো হয়ে গেল আজকে, প্রচুর প্রচুর রোদ দিচ্ছে। সো দাসপাড়ায় আসে আমরা কাজ শুরু করেছি, চারটা বড় বড় সাফারি শোভা হবে, পিছন তোমরা দেখতে পাচ্ছ এই যে এরকম চার চারটা হবে, এখানে দুইটা আছে, এখানে একটা, এখানে একটা। সো এটা কমপ্লিট করব, সো তারপর যাবো বাড়ি। ভাবলাম যে বাসে একটু মজা নেবো, বাসে মজা নেবো আজকে, বাট ঘাটিয়া লাগছে দুজনের মুড খারাপ। আমরা এখন কালাগঞ্জে পৌঁছালাম জাস্ট এক্ষুনি, আজকে যাচ্ছি আমরা বিধান মার্কেটটা, শিলিগুড়ি বিধান মার্কেটটা। আজকে হট করে প্ল্যানটা হয়ে গেল, আরেক রুম আজকে এখানে আসবো, আমাদের বিরিয়ানি সেরে খাবো আজকে, বিরিয়ানি আজকে পাখি খাওয়াবে, কালকে দিল লোপা পার্টি, আজকে পাখি পার্টি দেবে। ইয়ো বচনা এ হাসিনো তো মে আ গয়া। সো গাইস, ফাইনালি আমরা ভোজপুর পৌঁছালাম, এতক্ষণে শিলিগুড়ি যেতে আরও অনেক টাইম লাগবে, 20 মিনিটের মতো, ওই যাই হোক আধা ঘন্টা। সামনে জাম থাকে, সুইগি আমার ইসলামপুর এখন খুলেনি, সুইগি এই জায়গাটা অনেকজনকে ধরছে, আমার ইসলাম অনেকজন এই চাই তো চা খাচ্ছিল, এই বলে কি খাবি, খা ভাত খাবি। ওই দিক দিয়ে যা, এই দিক দিয়ে আছে ইস্কন মন্দিরটা, ইস্কন মন্দির ওই সাইডে।
One eternity later. Hi sir. So guys, I'm going to find some Bidan Market. Kape? Hey, beer. Coat be coat beer. Can. So guys, Bidan Market Aslam. So pochur bhir ekhane. Pochur bhir. Asa puro hoye gelo aslam amader. Bidan Market Aslam ajke amra. Dress nite. Aslam, eta kal lagbe comment e janio. Eta nale eta. কার লাগবে কমেন্টে জানিও আমাকে দোকান দোকান ঘুরে পাচ্ছি বাট খুঁজে পাচ্ছি না কোথায় খুঁজে পাচ্ছি পিছনে এই রাস্তা প্রচুর ভিড় বাট এখানে খালি আছে আগে ভিড় ছিল আমাকে মাস্ক পরতে হলে গরমে কারণ প্রচুর সর্দি লাগে আমার মাস্কটা ভয় লাগছে তো হঠাৎ ট্রেন করলাম যে বিধান মার্কেট আসবো তো আসলাম এই টি শার্টগুলো নেওয়া উচিত ড্রেস কার কার লাগবে কমেন্টে জানিও তোমাদের জন্য আমি পার্সেল করে দেবো পার্সেল আজ আমাদের মোটু যাচ্ছে আগে আগে এটা আমার মোটু ভাই কাকা কার কার লাগবে এখানে কম দামে পাওয়া যায় জুতা এই সাইডে শু গাই শু সব হোলসেল সব জায়গায় শু 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 পাঁচটা জন্য এটা নেবো ভাবছি সো এটা একটা প্যান্ট নেবো হাফ প্যান্ট দেখতে ভালো লাগে এটা প্যান্টও তো আছে এটা হ্যাঁ টপ টাইপ এটা টপ টাইপ ঠিকই তো আছে না এটা ফুল প্যান্ট এই টি শার্ট ভালো লাগলো আমার এই টি শার্ট নেবো একটা প্যান্ট আমাদের শপিং কমপ্লিট শুধু বাপি শুধু বাবুর জন্য নিলাম গাইস আমাদের ফাইনালি শপিং কমপ্লিট এই যে মাস্টার জন্য এটা আমাদের জন্য কিছুই না ক্লাস ঘুরতে আসছিলাম 2000 years later what ভাগ্যটা ভালো ভাই একটা বাস পাইছি সো গাইস আজকে আমাদের ঘোরার শখ সব মিটে গেল সো আজকে কাজ থেকে আসার সাথে সাথে বাপি আমাকে হুজু ঘুরা দিল যে আজকে যাবে বিধান মার্কেট সো সেজন্য গেলাম সো যাওয়ার সময়টা ঠিক ছিল বাট আসার সময় প্রচুর হাঁপায় গেলাম এখন কটা বাজে এখন মোটামুটি টোটাল বাজে 12টা আর বাসও যাবে না এদিকে আমাদের ইসলামপুর বাস স্টেশন এখানেও যাবে না সিধা চলো বাইপাস সেজন্য আমাদের বাইপাস নামায় দিল তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের জোড়াপট গাছ এখানে নামায় দিল আমাদের হ্যাঁ ভাগ্য এটাই ভালো ছিল যে বাস পেয়েছি বাট আমাদের বাইপাস ছেড়ে দিল চলো এখন দেখা যাক ঘাটারে যাওয়া যাক কত যাচ্ছি আমরা আজকে আমাদের এটাই সাজা হঠাৎ প্ল্যান করার